আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি মোহাম্মদ মজিবুর রহমান জর্ডান থেকে আজকে ও আপনাদেরকে জানিয়ে দিতে এসেছি জর্ডানে আজকে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত এবং কতজন মৃত্যুবরণ করেছেন কোন জেলায় কতজন এই বিষয়গুলি তো চলুন আমরা প্রথমেই দেখে নিই ওয়েবসাইট থেকে জর্ডানে আজকে কতজন আক্রান্ত হয়েছে জর্ডানে আজকে চার হাজার পাঁচশো জন চার হাজার পাঁচশো উনিশজন আজকে জর্ডানে করোনা ভাইরাসে আক্রান্ত তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর বাউন্ন জন মৃত্যুবরণ করছেন খুবই দুঃখের বিষয় যে বাউন্ন জন মৃত্যুবরণ করছেন আমি মৃত্যু নিয়ে একটি কথা আমি মৃত্যু নিয়ে একটু আলাপ করব পরে তো এই বাউন্ন জন নিয়ে জর্ডানে টোটাল মৃত্যুবরণ করছেন বারোশো তেত্রিশ জন এবং এই চার হাজার পাঁচশো উনিশজন আজকের আক্রান্ত নিয়ে টোটাল এক লক্ষ নয় হাজার তিনশো একুশ জন জর্ডানে করোনা ভাইরাসে আক্রান্ত বন্ধুরা আমি জানিয়ে দিই আজকে হচ্ছে আট তারিখ আট নভেম্বর দুই হাজার বিশ আজকের তারিখের এগুলি জানালাম তো চলুন আমরা এখন যেই জর্ডানের বিখ্যাত ওয়েবসাইট রয়া নিউজ থেকে আমরা জানব যে কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে ডিটেলস বিষয়টা আমরা জানবো ডিটেলস জানার চেষ্টা করব কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে তো কোথায় আছে কোথায় কোথায় একটু বন্ধুরা এই তো পাইছি তো এখান থেকে আমরা জানতে পারি জর্ডানের আম্মানে সতেরোশো একত্রিশ জন আম্মানে সতেরোশো একত্রিশ জন জারকায় চারশো সাতাত্তর জন জারকায় চারশো সাতাত্তর জন একশো আঠাশ জন হচ্ছে কারাক কারাকে একশো আঠাশ জন একশো আঠারো জন একশো আঠারো জন মাফ্রাগ মাফ্রাগে একশো আঠারো জন তিহাত্তর জন জেরাস যের আশে হচ্ছে তিয়াত্তর জন আটত্রিশ জন তাফিলা তাফিলাতে আটত্রিশ জন পাঁচশো নয় জন ইরবিদ এবং রামতা মিলিয়ে এর মধ্যে দুইশো সতেরো জন হচ্ছে রামতায় একশো ছিয়াশি জন আকাবা একশো বাইশ জন আজলোন উননব্বই জন বালকা আটচল্লিশ জন মাদাবা পঁয়ত্রিশ জন মান এবং পেট্রা পেট্রায় হচ্ছে জন বাকি যে কজন থাকে এই আটাইশ জন এটা হচ্ছে মানে তো এই হচ্ছে টোটাল মানে বিভিন্ন জেলার ডিটেলস জানালাম তো বন্ধুরা আবারও আপনাদেরকে জানানোর জন্য বলতেছি যে আজকে জর্ডানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার পাঁচশো উনিশ জন এবং মৃত্যু হয়েছে বাউন্ন জনের তো যাই হোক বলছিলাম যে এই মৃত্যুর বিষয়ে একটু কথা বলবো তো আপনারা সবাই অবগত আছেন যে জর্ডানের সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে ক্লাসিক ফ্যাশন তো যেটা অবস্থিত আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো এই ক্লাসিক ফ্যাশানে এই মুহূর্তে করোনা ভাইরাসের মানে প্রকট আকার ধারণ করছে এখানে অনেক বেশি মানে রোগী পাওয়া যাচ্ছে তো অফিসিয়ালভাবে এই জিনিসটাকে ফ্লাস না করলেও আমরা যারা কাছাকাছি থাকি তারা এই বিষয়টা জানি তো আমি সম্ভবত শিউর না গতকালকে নয়তো তার আগের দিন একজন ইন্ডিয়ান ভাই মারা গেছে তো ইন্ডিয়ান ভাই মারা গেছে আরও লোকজন মারা যাচ্ছে এরকম আমি হয়তো শুনি কিন্তু সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারি না কিন্তু লোকজন নাকি দু একদিন পর পরই মারা যাচ্ছে এইসব লাশ নাকি হয়তো তারা গুম করে ফেলে বা মানে দেশের বাড়িতে পাঠায় না তো আমি আহ্বান করব আমাদের বাংলাদেশের যে লেবার মিনিস্ট্রি আছে অথবা আমাদের যে অ্যাম্বাসির আছে ওখানকার দায়িত্বে আছে সম্ভবত এই নাহিদা সোহান ম্যাডাম তো ওনার কাছে আমি বিনীত আবেদন জানাবো যে আমাদের বাংলাদেশে কোনো বাই বোনের যদি কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই আপনি এই বিষয়টিকে খেয়াল করবেন আপনি এই বিষয়টি দেখবেন আর আজকে যে জিনিসটা হয়েছে যে আমি বললাম গতকালকে অথবা তার আগের দিন একজন ইন্ডিয়ান ভাই মারা গেছে ইন্ডিয়ান ভাইয়ের লাশটি তার দেশে তো পাঠানো হয় নাই কিন্তু আজকে মালিক পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল যে যত শ্রমিক এখানে কাজ করবে সব শ্রমিকের একদিনের টাকা মানে আজকের টাকা এই ইন্ডিয়ান বায়ের পরিবারকে হ্যান্ড করবে আজকে টাকাটা তার পরিবারকে দিবে তো এইখানকার শ্রমিক যারা আছে তারাও কিন্তু এই মুহূর্তে কোনো ওভারটাইম হইতেছে না কোনো মানে ওটি হইতেছে না সেই কারণে তারা কিন্তু শুধুমাত্র বেসিক বেতনটাই পাচ্ছে তো বেসিক বেতন কয় টাকা একজনের হয়তো মানে সর্বোচ্চ পনেরো সতেরো হাজার টাকা এক একজনের বেসিক বেতন তো এইখান থেকে তারা বলতেছে যে আমরা কেন টাকা দেব। যেহেতু কোম্পানির লোক মারা গেছে যদি ভর্তুকি দিতে হয় অথবা সম্মানী বা যে কোনোভাবে যদি তার পরিবারকে যদি টাকা দিতে হয় টাকা দিবে কোম্পানি আমরা আমাদের মানে পকেট থেকে টাকা দিব না এই বিষয়টি নিয়ে একটু কথা কথা কাটাকাটির এক পর্যায়ে ক্লাসিক ফ্যাশনে বিশাল বড়ো আন্দোলন হয়েছে এই আন্দোলনে আজকে ওই মানে আন্দোলনের মুখে পড়ে আজকে ক্লাসিক ফ্যাশনের সবগুলি ফ্যাক্টরি ক্লাসিক ফ্যাশনের সম্ভবত এখানে এগারোটা তাদের এগারোটা বিল্ডিং আছে এগারোটা বা আটটা আমি সঠিক জানি না এইরকম যে তাদের এগারোটি প্রজেক্ট আছে আমি এরকমটাই জানি তো এই প্রজেক্টের সবগুলি প্রজেক্টই আজকে মানে বন্ধ হয়ে গেছে তো আমি আবারও আহ্বান করব যে আমাদের বাংলাদেশি বাইবনের যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে আমাদের মানে সম্মানিত অ্যাম্বাসির যে হেড আছেন নাইদা সোভান ম্যাডাম আপনি বিষয়টিকে খুব ভালোভাবে দেখবেন যেন আমাদের বাংলাদেশি কারো কোনো ধরনের ক্ষতি না হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর কারো কাছে যদি জর্ডানের সঠিক সঠিক কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন আমি চেষ্টা করব তা উপস্থাপন করার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ